আমরা অনেকে চাই আমরা নিজেদের নামে বা নিজেদের প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইট খোলার জন্য, আর কোডিং জানে না থাকার কারণে ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কিনতে টাকার প্রয়োজন হয়। এই জন্য অনেকে ওয়েবসাইট খুলতে চায় না। আজীবনে চলে ডোমেন এবং হোস্টিং কিভাবে আপনার মোবাইল থেকে আপনি ওয়েবসাইট খুলতে পারবেন, কোনো ধরনের কোডিং বা জাভা জানার কোনো প্রয়োজন হবে না। আপনি খুব সহজে নিজের নামে ওয়েবসাইট খুলতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আজীবনের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। লিসেনার্স, আপনি আজীবনের জন্য ডোমেন এবং হোস্টিং ফ্রি নিতে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজার সিলেক্ট করার পর আপনি ইনফিনিটি ফ্রি এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। এই ওয়েবসাইটটিতে আপনি আপনার মন মতো ডোমেন পেয়ে যাবেন এবং হোস্টিং পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি, তাও আবার আজীবনের জন্য। ডোমেন হোস্টিংয়ের জন্য আপনি জাস্ট ইনফিনিটি ফ্রিতে চলে যাবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি আপনার মোবাইলটি ডেস্কটপে উড়ে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইলটি ডেস্কটপে উড়ে দিয়ে দিলাম। ডেস্কটপে উড়ে দেওয়ার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, যেটি হলো লগ ইন এবং সাইন ইন। এখানে ক্লিক করে দিবেন। লগ ইন এবং সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনাকে অপশন দিবে, আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে জাস্ট আপনি লগ ইন করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাইন ইন করে নেবেন। তো আমি যেহেতু ধরে নিচ্ছি আপনি নতুন, সেজন্য আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার জন্য এখানে সাইন ইনে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলবেন, সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপর অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর টিক মার্ক দিয়ে জাস্ট কানেক্ট নিউ প্রোফাইলে ক্লিক করে দিবেন। কানেক্ট নিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনার ইমেলে একটি কনফার্মেশন কোড যাবে। এখন আপনি আপনার ইমেলটি চেক করুন। তো আমি আমার ইমেলটি চেক করছি, যে দেখতে পাচ্ছি ইমেলে আমার একটি কোড চলে আসছে, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এই প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে প্রবেশ করে গেলাম। প্রোফাইলে প্রবেশ করার পর এখানে ইউর অ্যাকাউন্টস থেকে আপনি জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করে নিতে হবে। তো আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান সে ধরনের ওয়েবসাইট এখান থেকে তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করার আগে আপনি ওয়েবসাইটটি চেক করে নেবেন, এই নামে কোনো ওয়েবসাইট আছে কি না। তো আপনি আপনার মনের মতো ওয়েবসাইট এখান থেকে চেক করে নেবেন, এবং চেক করার পর আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটি ওয়েবসাইট এখান থেকে চেক করে নিচ্ছি আছে কি না। তো এটার নামটি লেখার পর জাস্ট আপনি এখান থেকে ডোমেন ক্যাটাগরি .com, .net, .gov.bd, .tk আপনি এরকম অনেকগুলো ডোমেন পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি এই ডোমেনটি সিলেক্ট করছি rf.gd। এই ডোমেনটি সিলেক্ট করার পর এখানে জাস্ট চেক অ্যাভেলেবেলে ক্লিক করে দিচ্ছি। চেক অ্যাভেলেবেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার এই ডোমেনটি আগে রেজিস্ট্রেশন করা আছে, বা এই ডোমেনটি আমি এখন নিতে পারবো না। তো এর জন্য আমি এখানে 1 অথবা 2 দিয়ে দিচ্ছি। 2 দিয়ে দেখছি আমার এই ডোমেনটি আছে কি না, 2 দিয়ে দেখছি আমার এই ডোমেনটি হয় কি না। জাস্ট এখানে আমি আবার চেক করে নিব। 2 দেওয়ার পরে দেখছি এই ডোমেনটি আছে। আমি এখান থেকে অন্য আরেকটি নাম দিয়ে দেখছি আমার এই ডোমেনটি পাই কি না। তো স্মার্ট 1 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই ডোমেনটি এখানে চলে আসলো, বা ডোমেনটি রেজিস্ট্রেশন হয়ে গেল। তো আমার ডোমেনটি দেওয়ার পর এখানে ইউজার নেম অটোমেটিক দেওয়া থাকবে, আর আপনি ইউজার পাসওয়ার্ডটি আপনি দিবেন, যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটিতে লগ ইন করতে হবে। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার ডোমেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমার ডোমেন অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ওপেন কন্ট্রোল প্যানেল এখানে চলে যেতে হবে। মূলত কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আপনার ওয়েবসাইটটি সাজানোর সম্পূর্ণ কাজ এখান থেকে করতে হবে। তো এখানে আমি জাস্ট ওপেন কন্ট্রোল প্যানেল ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাকে আরেকটি পেজে চলে আসতে হলো। এই পেজটিতে জাস্ট আমি আই অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম। আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এখানে আমি আমার কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমি আমার ওয়েবসাইটটিতে কী ধরনের কোডিং ব্যবহার করতে চাই, জাভা, HTML, কোনো কোডিং ব্যবহার করতে চাইলে এখান থেকে ব্যবহার করতে হবে। আমি এখান থেকে কোডিং ব্যবহার করার জন্য, বা আমি এখানে আমার প্ল্যাটফর্ম ইনস্টল করার জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশান ইনস্টল এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমি আমার সফটওয়্যারটি ইনস্টল করে নিব। সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনি এখানে ওয়ার্ডপ্রেস পেয়ে যাবেন, জাভা পেয়ে যাবেন, এবং আরও অন্যান্য অনেক প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনি চমৎকারভাবে আপনার ওয়েবসাইটটি সাজাতে পারবেন। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিচ্ছি, কারণ ওয়ার্ডপ্রেসটি সবচাইতে সহজ। এই ওয়ার্ডপ্রেসে আপনি যে কোনো কাজ করতে পারবেন চমৎকারভাবে, কোনো ধরনের কোড জানার কোনো প্রয়োজনই পড়বে না। তো আমি এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেসটি ইনস্টলে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিচ্ছি।
রেজিস্ট্রেশন করার সময় আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যগুলো আপডেট করে নিতে পারবেন। আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করতে, আমি জাস্ট এগুলো পরে আপডেট করে নেব। এখানে আপনার একটি বিষয়, আপনি এখান থেকে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি কপি করে রাখবেন। পাসওয়ার্ডটি কপি করার পর আমি এখানটা সংরক্ষণ করে রাখছি। তারপর এখান থেকে চাইলে আপনি আপনি থিমস চেঞ্জ করে নিতে পারবেন বা থিমস চয়েস করে নিতে পারবেন। তো আমি এগুলো পরে করছি, জাস্ট আমি এখন এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নিচ্ছি। জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলাম। ইনস্টলে ক্লিক করলে একটু সময় নেবে আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হতে, ইনস্টল হয়ে যাবে একটু সময় পর। তো ইনস্টল হতে হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। এখানে দেখাচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেল সাকসেসফুললি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এখানে আপনি যে তথ্যগুলো দেখছেন, এই তথ্যগুলো অবশ্যই আপনি কপি করে আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে রেখে দেবেন। এই তথ্যগুলো আপনি লগ ইন করার সময় প্রয়োজন পড়বে। তো আমি জাস্ট এই তথ্যগুলো কপিং করে নিলাম। ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার ইমেলটিতে চলে আসবেন। ইমেলটিতে চলে আসার পর এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট অথবা ডোমেন প্যানেল চেক করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আমার ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে এবং আমার ওয়েবসাইটটি এখন সাদা মাটা দেখাচ্ছে। এখান থেকে আমি আমার ওয়েবসাইটটি অ্যাডমিন প্যানেলটি এখন সাজিয়ে নিতে পারবো। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটি চলে যাচ্ছি, জাস্ট লগ ইন করে নিব। তো লগ ইন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের প্যানেলে বা কন্টেন্ট প্যানেলে প্রবেশ করে গেলাম। কন্টেন্ট প্যানেল থেকে আপনি এখানে যে কোনো কিছু করতে পারবেন, যেমন আপনি থিম সেটিং করতে পারবেন, প্লাগিন সেটিং করতে পারবেন বা পোস্ট করতে পারবেন, অথবা এখান থেকে আপনি এমপি3, অডিও, ভিডিও সব কিছু এই ওয়েব হোস্টিংয়ে রাখতে পারবেন। তাছাড়া এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের থিম চেঞ্জ করতে পারবেন। জাস্ট থিমসে ক্লিক করার পর এখানে হাজার হাজার থিমস পেয়ে যাবেন, যেগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি এখান থেকে আপনি থিমস চয়েস করে জাস্ট ইনস্টল করে নিতে পারবেন চমৎকারভাবে। তো বন্ধুরা, খুব সহজে কোনো ধরনের কোডিং জানা ছাড়া আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে চমৎকার আপনি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের সমস্যা হলে কমেন্টস করে জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন।